হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমি ঘুরতে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখন 7টার উপরে বেজে গেছে আর আজকেও স্কুল আছে, কিন্তু অনেকটা টাইম লেট হয়ে গেছে। আর এই যে দেখো, তো ও কালকে কেকগুলি এনেছিল ছেলের জন্য, কিন্তু কালকে তো এত মানে কি একটা অবস্থা খারাপ হয়ে গেছে, তোমরা দেখেছিলে, আর খাওয়াই হয়নি। তো এখন সকালবেলা এগুলি বের করেছি। আর এই যে দেখো, কেক দেখলেই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো বন্ধুরা, এখন বের করলাম আর আমিও এখান থেকে এক পিস খাবো, খেয়ে তারপরে বেরোচ্ছি। হ্যালো বন্ধুরা, স্কুল থেকে এসে আজকে আর তোমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি, আর এখন বাজে প্রায় মনে হয় 3টা বাজছে। তো আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করেছি, দেখলে একটু কথাবার্তা হয়েছিল। আর এখন স্নান টান হয়ে গেছে, স্কুল থেকে এসে একদম দিশেহারা হয়ে গেছি। কালকে তো বলেছিলাম কত বড় দুর্ঘটনা ঘটেছিল আমার ঘরে, তো সেটারই কিছু র্যাশ রয়ে গিয়েছিল, মানে কাজকর্ম, মানে কাপড় চোপড় গোছগাছ করা, আলনাটাকে পুরো পরিষ্কার করলাম, গোছালাম, তারপরে ঠাকুরের কাজ ওইগুলি বর করলো। তো আমার প্রবলেম ছিল, আমি করতে পারিনি, তো বরই সব কিছু করলো। আর আমি ওই কাপড় চোপড়গুলি নিয়ে ঘরটাকে একটু হালকা করেছি, মানে কাপড় চোপড়গুলি টুকটাকগুলি কিছু গোছগাছ করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এগুলি করতে করতে ঘর ঝাড় মোছা মুছি ওইসব করতে করতে অনেকটা টাইম হয়ে গিয়েছিলো। আর স্নান টান করেছি, আর আজকে রান্নাবান্না বলতে কিছুই হয়নি, এ কারণে তোমাদের সাথে কিছু শেয়ারই করা হয়নি, কারণ আজকে হলো মামার বিয়ের আজকে 10 দিন, আমাদের এখানে যেটাকে দশরাত্র বলে। তো আজকে ওই ঘরে নিমন্ত্রণ ছিল, জাস্ট এইমাত্রই খেয়ে আসলাম। খেয়ে এসে এই যে দেখো, ছেলেকে ঘুম পাড়িয়েছি, যে আমার ছেলে ঘুমাচ্ছে। তো ঘুমানোর আগে আমি কথা বলতে পারছিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে বসে গেলাম তোমাদের সাথে একটু ভক ভক করার জন্য। আর আজকে নিমন্ত্রণ খেয়ে এসেছি, এই যে এগুলি হয় আর কি নিমন্ত্রণ বাড়িতে, মাছ মাংস ডাল ভাজা পায়েস পিঠে ওসব কিছু দিয়ে নিমন্ত্রণ খেয়ে এসেছি। আর খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওই ঘরে মামা শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন এসেছে, যদিও এখন আর যাচ্ছি না দেখে তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারছি না, ক্যামেরাও করছি না। তো ক্যামেরা করছি না এই কারণে, কারণ সত্যি কি বলবো, আমি জাস্ট ভিডিও করছি ঠিক আছে তোমাদের সাথে, কিন্তু মনটা জানি কীরকম একটা হয়ে আছে, ভালো লাগছে না, কালকের ঘটনার পর থেকে ভালো লাগছে না। তো এ কারণে আর ওই ঘরেও মানে বেশি যাতায়াত করছি না, কারণ মনেই শান্তি নেই, বুঝতেই পারছো। তো বন্ধুরা, দেখলেই কালকে কি অবস্থাটা হলো আমার। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাবছি এখন একটু বিশ্রাম নেব। তো অনেক কাপড় চোপড় আজকে আলনাটাকে একটু হালকা করেছি, কারণ আলনাতে প্রচুর পরিমাণে কাপড় জমে গেছে, আর এখন তো শীতের দিন তোমরা জানোই, তো শীতের ড্রেস ট্রেস প্রচুর পরিমাণে জমে গেছে। তো এগুলিকে একটু গোছগাছ করে রেখেছি, চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, আলনাটাকে একদম হালকা করে ফেলেছি, একদম জাস্ট সাইডটা ফাঁকা, তো জাস্ট হালকা কয়েকটা কাপড়ই রেখেছি এখানে। আর আর এই যে দেখো, শোকেসটাকেও এটাকেও গোছালাম। তো পুরো আলনাটাকে গোছগাছ করে নিলাম, আজকে কাপড় চোপড় অর্ধেক গুছিয়ে নিলাম, ঘরে ঘর হালকা করে নিলাম। আর আজকে আমার ঠাকুরের অবস্থা দেখো, তো বর আজকে পুজোটা দিয়েছে, একদম মানে আসনের পুরো রূপ পাল্টে গেছে। আমি দূর থেকে একটু ক্যামেরা করে দেখাচ্ছি, একদম সিম্পলভাবে জাস্ট ঠাকুরকেই মানে পুজো যে দিতে হবে ওটাই দিয়েছে ও। আর ওই জায়গাটা কায় এখনো দেখো কালো হয়ে আছে, কালকে যে আগুনটা লেগেছিল। বন্ধুরা এই যে দেখো, এখন সন্ধেবেলা টিফিন রেডি করছি, এটা হলো ডিম। আর এই যে দেখো, এদিকে চাও করে নিয়েছি। বন্ধুরা এই যে দেখো, ডিম ব্রেড বানানো হচ্ছে এখন সন্ধেবেলার জন্য।
আর এই যে দেখো বন্ধুরা, আমরা আছি এখন রান্নাঘরে। এই যে ও চা খাচ্ছে আর আমি এখন একটু টিফিন বানাচ্ছি। তো ছেলে দুধ খেয়েছে, খালি দুধই খেয়েছে ও। দুধ খেয়ে ও চলে গেছে ওর কাকার বাড়িতে। আর আমরা এখন একটু চাটা করব, চা করে নিয়েছি, একটু টিফিন করব। তো টিফিন করে তারপরে আজকে রাত্রিবেলা কি রান্না হবে। এই যে দেখো মাছটা বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। এই যে এখানে মাছের মাথা আছে, তো এটাকে হয়তো করব আজকে বেগুন দিয়ে, বেগুন আলু দিয়ে মাছের মাথাটা করব। আর আগে টিফিনটা করে নিই, তারপরে হবে রাত্রিবেলা রান্না বান্না। তো বন্ধুরা এই যে দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি, আর দু পিস মাছ আছে ওটাও ভেজে নিচ্ছি। রাত্রিবেলা রান্নাটা বসিয়ে দিলাম। আর মাছের মাথা রান্নার জন্য এই যে দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। তো বেগুন আলু দিয়ে মাছের মাথাটা করতে চলেছি। তো বন্ধুরা রাত্রিবেলার ডিনারের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কি রান্না করছি দেখলেই তোমরা, মাছের মাথা আর জাস্ট দু পিস মাছ আছে। তো এই দু পিস মাছ আমরা দুজনের জন্য এখন ঝোলটা করব, হয়তো একটু পেঁয়াজ বাটা দিয়ে। আর মাছের যে মাথাটা আছে সেটা বেগুন আলু দিয়ে রান্না করব। রান্নাটা করে নিলে তাহলে তরকারিটা যদি থেকে যায় তাহলে কালকে সকালবেলাও আমার হয়ে যাবে। তো ওইভাবেই রান্নাটা হচ্ছে। আর মানে রান্নাঘরে মনে হচ্ছে সেই যে সন্ধেবেলা দেখেছে চা টিফিন খেতে এসেছি, আর যায়নি, সবজি টবজিও কেটে নিলাম, আর রান্নাও এখন স্টার্ট করে দিয়েছি। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, এত পরিমাণে ঠান্ডা লাগছে মানে কী বলবো। তো তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে রান্নাঘর থেকে একবারে বিদায় নেব। আর ছেলেরও আজকে পড়াশোনা হয়নি, ওই মানে ওই ঘর এ ঘর ওরকম করে করে দৌড়াচ্ছে। আর ও তো যদি না পড়াশোনা করতে পারে তাহলে ওর জন্য ভালো। আর বন্ধুরা তাহলে রান্নাবান্নাটা সেরে নিই, পরে ওই রুমে গিয়ে তোমাদের সাথে বসে গল্প করবো। এখানে দাঁড়িয়ে কথা বলা সম্ভব নয়, তারপরে জাস্ট ফাঁকে একটু যদি রান্নাবান্নাটা সম্ভব হয় তোমাদের সাথে একটু শেয়ার করব। তাহলে ঠিক আছে। তো বন্ধুরা দুটা তরকারি রান্না হয়ে গেছে, আর এখন নেক্সট আরেকটা চলছে, মানে তিন নম্বর তরকারি চলছে। তো সেটা কি চলো দেখিয়ে দিই। এই যে দেখো এখানে ডাটা আলু মুলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ওটা রেখে দিয়েছি সাইডে। আর এই যে দেখো এখানে, এই যে এখানে হলো চিংড়ি শুটকি মাছ, দেখতেই পাচ্ছ চিংড়ি শুটকি। তো এগুলিকে আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন এই চিংড়ি শুটকিগুলি দিয়ে না একটা তরকারি রান্না করছি। আর এগুলি যায় এত, মানে এত কিছু যা কিছু রান্না করছি, শুধু মাছ ঝোলটা তারাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মাছ ঝোল হয়ে গেছে। তো মাছ ঝোলটা হলো এখন রাত্রিবেলার জন্য। এই যে দেখো এখানে মাছ ঝোল, তো এটা হলো রাত্রিবেলার জন্য। জাস্ট দু পিসই মাছ ছিল, তো সেটা দিয়ে মাছ ঝোল করে নিয়েছি। আর কি করেছি দেখিয়ে দিই। তো এই যে দেখো এখানে মাছের মাথা আলু বেগুন দিয়ে যে রান্নাটা করেছি সেটা হলো কালকের জন্য। এখন যে শুটকি মাছটা রান্না হবে সেটাও হলো কালকের জন্য। তো কালকে সকালবেলার জন্য দুটো রান্না করে নিয়েছি, কারণ আজকে কয়েকদিন আমার ঘুম থেকে উঠতে উঠতে এতটা পরিমাণ লেট হয়ে যাচ্ছে যে স্কুলে যেতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। তো ভাবছি যদি এখন রান্নাবান্নাটা সেরে নিই তাহলে সকালবেলা শুধু খালি ভাতটা করব। এ কারণে এখনও রান্নাঘরে সে আজকে মনে হয় দু তিন ঘন্টা হয়ে গেছে আমি যে রান্নাঘরে এসেছি। কাটাকুটি রান্নাবান্না মানে দিনের যা কাজকর্ম সেগুলি রাতের বেলা সেরে নিচ্ছি, তো একটু তো টাইম লাগবেই। তো বন্ধুরা তাহলে শুটকি মাছ দিয়ে রান্নাটাও সেরে নিই, একবারে খেয়ে দিয়ে রান্নাঘর থেকে গিয়ে পরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো এই যে দেখো বন্ধুরা লাস্ট যে তরকারিটা রান্নার ছিল সেটা বসিয়ে দিলাম, হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে প্রায় রাত্র 11:30টার মতো বাজছে। ডিনার টিনার কমপ্লিট, আর এখন বসে বসে জাস্ট একটু ভিডিও এডিট করছিলাম। তো হঠাৎ করে ভাবলাম যে ব্লগটা আজকে যে ব্লগটা স্টার্ট করেছি তো সেটাকে ক্লোজ করা হয়নি, তো এই কারণে আবার ক্যামেরার সামনে চলে আসলাম। আর দেখো আজকে ও এখনো যে ও আজকে এই যে কম্পিউটারে বসে বসে ও কাজ করছে। তো ও কাজ করছে আর আমিও বসে বসে আমার কাজ করছি। আমার কাজ হলো মোবাইল নিয়ে আর ও কম্পিউটার নিয়ে পড়েছে। তো দুজন দুটো জিনিস নিয়েই পড়ে আছি। আর বন্ধুরা আজকে মোটামুটি আজকে দেখলেই কী কী শেয়ার করলাম তোমাদের সাথে, টুকটাক একটু শেয়ার করে নিলাম। আর সকালবেলার কাজকর্ম মোটামুটি গুছিয়ে রেখেছি। কালকে সকালে উঠে শুধু কালকের দিনের জন্য শুধু ভাতটাই রান্না করতে হবে, তরকারি টরকারি রান্না করে নিয়েছি আজকে। আর এখন যেহেতু শীতের দিন আছে তো কোনো প্রবলেম নেই, সব কিছু গরম করে করে খাওয়া হবে। আর
আজকে মানে অ্যাকচুয়ালি আগের দিন যদি একটু রান্না বান্না করে রাখি না, তাহলে পরের দিন একটু প্রেশারটা আমার কমই পড়ে, তো এই কারণে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর ছেলে তো অনেক আগেই ও ঘুমিয়ে গেছে, এখন ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে, খুব ঠান্ডা লাগছে বসে বসে। এই যে এখানে একদম পুরো এই যে হাত পা তুলে দেখো কি অবস্থায় বসে আছি। আর ঘরে তো জানোই কালকে কত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তো ওটা নিয়েই মানে দুজনে একটু কথাও বলছিলাম, জানি না ওটা মানে কোন বিপদ যে আবার হতে চলেছে, আর এটা নিয়ে একটু ঠাকুরের সাথেও কথা টথা বলা হয়েছে, পূজা টুজা দেওয়া হবে, তো কখন দিই ঠিক এখনো বলতে পারছি না, তো একটু পুজো টুজো দিতে হবে ঘরে। পুরো মানে পুরো ঘরে মনে হচ্ছে ওই যে বলে না কি একটা মানে অশান্তি অশান্তি ঢুকে গেছে ওরকম লাগছে, তো এ কারণে একটু পুজো টুজো দেওয়া হবে ঘরে। তো দেখি কোন দিন দিই ঠিক এখনো জানি না, কখন দেবো দেখবেই তোমরা। তো বন্ধুরা আজকের মতো তাহলে ব্লগটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি, আজকে আর বেশি বকবক করবো না, এখন কিছুক্ষণের মধ্যেই 12টা বেজে যাবে, তো আজকে আর বেশিক্ষণ বকবক করবো না, আজকে ব্লগটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি। কালকে আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, আজকে টাটা বাবা গুড নাইট।